হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয় বুঝে গিয়েছেন আমি আজকে কি রান্না করব। আমি আজকে রান্না করব সর্ষে ইলিশ। ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি আর পানিতে ভিজিয়ে রেখেছি। তো মাছটা ভিজতে ভিজতে আমি পেঁয়াজ মরিচ সব কিছু রেডি করে নিচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়ব, ভিডিওটি ছাড়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনার মোবাইলে। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আজকেই আমার চ্যানেলে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। আর আমার নতুন ভিডিও নতুন বন্ধুদের বলছি, আমার ভিডিওটি প্লিজ চেষ্টা করবেন পুরোটা দেখে বন্ধু করতে। পুরোটা ভিডিও দেখে বন্ধু করলে আপনার আমার দুজনেরই ভালো হবে, তা না হলে আপনার আমার দুজনেরই ক্ষতি। তো অনেক কথা বলে ফেললাম। তো মাছটা আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি, আস্তেগুলো পরিষ্কার করে দিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন মাছটাকে আমি কেটে নিচ্ছি। ইলিশ মাছ কাটা সবাই পারে আর কাটতে খুবই সহজ। মাছটা বেশ প্রায় 1.5 কেজির উপরে ওজন আছে। তো এই যে এখন মাছটার ভিতরে ডিম আছে, ডিমটা আমি বের করে নেব। তো ডিমটা আমি বের করে নিয়েছি, এখন পিস পিস করে কেটে নিচ্ছি। তো হয়ে গেল আমার মাছ কেটে নেওয়া আর এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্নাটা শুরু করে দেব। আর এখানে আছে সর্ষে বাটা আর এখানে আছে পেঁয়াজ বাটা। তো আমি কড়াইটাকে গরম করে নিয়ে এখন সর্ষের তেল দিয়ে রান্না করব, সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা,
আমি তেলের মধ্যে ভালোভাবে পেঁয়াজ পাতা নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব সর্ষে বাটা। এখানে আমি পানি দিয়ে সর্ষেটাকে গুলিয়ে নিয়েছি। আমি সর্ষে বাটা যখন করেছি তার সাথে দিয়ে দিয়েছিলাম লবণ আর কাঁচামরিচ। লবণ আর কাঁচামরিচ দিলে কি হয়, তেতে ভাবটা থাকে না, সেই জন্য। এখন আমি সর্ষে পেস্টটা ঢেলে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ না হয় তেলটা উপরে চলে না আসে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, কারণ আমি আগেই সর্ষে পেস্ট করার সময় কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছিলাম, সেই জন্য অল্প পরিমাণে মরিচ গুঁড়ো দিয়েছি। তো নাড়তে নাড়তে আমার এই যে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে গিয়েছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি রান্না করার জন্য পানি। তো আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি লবণটা আগে দিয়ে দিয়েছিলাম যখন সর্ষে বাটা করেছিলাম, সর্ষে বাটার সাথে লবণ আর কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছিলাম, আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, কারণ আগেই লবণ দেওয়া হয়েছিল। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছ। তো খুব সহজেই কিন্তু এই রান্নাটা আমি করে নিয়েছি। আপনারা চাইলেও এভাবে রান্না করে খেতে পারেন, খুবই মজা হয় এই ইলিশ সর্ষে। আর এখন দিয়ে দিচ্ছি ডিম, একসাথেই রান্না করে নেব। তো মাছটা আস্তে আস্তে রান্না হচ্ছে। যতক্ষণ না তেলটা উপরে চলে না আসবে ততক্ষণই আমি রান্নাটা করব, আর খুন্তি দিয়ে নাড়া যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। কড়াইটাকে ধরে ধরে ঝাঁকিয়ে নিতে হবে। তো হয়ে গেল আমার এই যে ইলিশ সর্ষে ইলিশ। তো এখানে আমি একটা প্লেটে ভাত বেড়ে নিয়েছি। তো সর্ষে ইলিশ দেখে আমি আর দেরি করতে পারলাম না, তো খাবারটা এখন খেয়ে নিচ্ছি।
অনেক মজা হয়েছিল সর্ষে ইলিশ রান্না। আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলি